হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি লাজবাস লার্নার্স এর নতুন একটি এপিসোডে। আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি এক্সাইটিং নিউজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে তো ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেল ইয়ামহা এমটি 15 ভার্সন 2 এ বাইকটি। তো ইয়ামহা এমটি 15 খুবই জনপ্রিয় একটি বাইক, এই বাইকটির আপগ্রেড আনা খুবই জরুরি ছিল। তো এখন দেখা যাক এই বাইক কতটুকু নতুন ফিচার্স নিয়ে বাজারে এসেছে এবং কতটুকু বাইকার্সদের ডিমান্ড এটা ফুলফিল করতে পারবে। তো বাইকটির স্পেসিফিকেশন এবং বিস্তারিত জানাচ্ছি, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো খুব সম্প্রতি বা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে ইয়ামহা এমটি 15 ভার্সন 2। তো বাংলাদেশে আসতে খুব বেশি সময় লাগার কথা না, কারণ আমরা যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো দেখি, পূর্বে দু এক বছর আগে যেখানে বাংলাদেশে বাইক আসতে এক থেকে দেড় বছর সময় লেগে যেত, আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে দু তিন মাসের মধ্যে কিন্তু বাংলাদেশে বাইকগুলো চলে আসছে। এটা খুবই পজিটিভ থিংস আমাদের জন্য, কারণ খুবই শিপমেন্টগুলো খুব দ্রুত হচ্ছে এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে, কারণ বাইকের প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশের মার্কেটে। তো এই দিক থেকে আমি থামস আপ বলবো যারা শিপমেন্টের সাথে জড়িত আছেন, কারণ আপনারা যদি দেখেন ইয়ামহা R15 ভার্সন 3 এবং অ্যাপসেট এস ভার্সন 3, এই বাইকগুলো কিন্তু মাত্র দু তিন মাসের ব্যবধানে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হওয়ার দু তিন মাসের ব্যবধানে বাংলাদেশের মার্কেটে কিন্তু চলে আসছে। এটা একটা বিশাল পজিটিভ একটা থিংস আমাদের জন্য। তো আশা করতেছি যারা শিপমেন্টের সাথে জড়িত এই ব্যাপারগুলো অব্যাহত রাখবেন এবং অতি দ্রুত সময়ের মাঝে যে নতুন বাইকগুলো লঞ্চ হয় এগুলো বাংলাদেশের মার্কেটে নিয়ে আসবেন। আশা করা যাচ্ছে ঈদুল আজহার এই সময়টাতে বাংলাদেশের মার্কেটে ইয়ামহা এমটি 15 ভার্সন 2 এই বাইকটি পেয়ে যাবেন। চলে যাওয়া যাক বাইকটির স্পেসিফিকেশনে এবং কী কী ধরনের নতুন চেঞ্জ আনা হয়েছে। তো বাইরে থেকে ওভারলুক দেখলে আপনার কোনো ধরনের ডিফারেন্স আপনার চোখে পড়বে না, কারণ এটি দেখতে হুবহু ভার্সন 1 এর মতোই। তবে কিছু কিছু মাইনর চেঞ্জেস আনা নিয়ে আসা হয়েছে এবং যেগুলো মানে বলা চলে যুগোপযোগী কিছু আপগ্রেড। খুব বেশি চেঞ্জেস হয়তো বা আপনারা দেখবেন না এখানে, মাত্র মাইনর কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, তাছাড়া বাকি সব ভার্সন 1 এর মতোই। তাহলে এখন কথা হচ্ছে এটা আপগ্রেড কেন করার প্রয়োজন হলো। আসলে সত্যি করার অর্থে কি মানে ডে বাই ডে যত যাচ্ছে আপগ্রেড করার প্রয়োজনীয়তা তত বাড়ে, কারণ বাইকারদের ডিমান্ড বাড়ে, পাশাপাশি হচ্ছে মার্কেটের প্রতিযোগিতা বাড়ে। এগুলোর কথা মাথায় রেখে নতুন আপগ্রেড ভার্সন আনার প্রয়োজনীয়তা অনুভব করে ব্র্যান্ডগুলো, তারই ধারাবাহিকতায় কিন্তু এমটি 15 ভার্সন 2 এই বাইকটি বাজারে এসেছে। এবং এটার যে চেঞ্জেস তা মোটামুটি খুব একটা খারাপ চেঞ্জেস বলা যায় না, মোটামুটি ভালো একটা আপগ্রেড। যেমন সাসপেনশনের দিকে যদি দেখি, এখন ব্যবহার করা হচ্ছে ইউএসডি সাসপেনশন, যেটা পূর্বে ইন্দোনেশিয়ান ভার্সনের বাইকগুলোতে ব্যবহার করা হতো। ইন্ডিয়ান ভার্সনে এই ইউএসডি সাসপেনশন আসলে আগে একরকম কল্পনার বাইরে ছিল, এখন ইন্ডিয়ান মার্কেটগুলো ইন্দোনেশিয়ান মার্কেট কথা মাথায় রেখে তারা ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে। এখন ইয়ামহা এমটি 15 ভার্সন 2 এই বাইকটিতে আপনি কিন্তু ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আগে যেখানে টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হতো, এখন আপনি এই ভার্সনটিতে ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন। কিছু গ্রাফিক্যাল চেঞ্জ ছাড়া ট্যাঙ্ক শেপ, পাশাপাশি হচ্ছে বডি শেপ, পিলিয়ন সিট, ফ্রন্ট লুক, প্রায় সব কিছুই আগের মতোই আছে। তবে বিল কোয়ালিটির দিক থেকে কিন্তু অনেকটাই আপগ্রেড করা হয়েছে, বিশেষ করে ইন্দোনেশিয়ানের বাইকগুলোকে কপি করার একটা চেষ্টা করা হয়েছে ইন্ডিয়ান বাইকগুলোতে। কারণ মার্কেট অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে কোয়ালিটির দিক থেকে ইন্দোনেশিয়ান বাইকগুলো বা থাইল্যান্ডের বাইকগুলো অনেক এগিয়ে থাকে ইন্ডিয়ান বাইক থেকে। তো অনেক বাইকাররা এই একটি কারণে ইন্ডিয়ান বাইকগুলো কিনতে চায় না। এই কথাগুলো মাথায় রেখে কিন্তু ইন্ডিয়ান যারা বাইক নির্মাতা আছে বা ম্যানুফ্যাকচারার আছে, তারা কিন্তু এখন ইন্দোনেশিয়ান কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করতেছে ইন্ডিয়ান বাইকে এবং পাশাপাশি কস্টটাও কমিয়ে রাখার চেষ্টা করছে। এটা একটা বিশাল মার্কেট পলিসি, এক্ষেত্রে আমি থামস আপ দেবো ইন্ডিয়াকে। এবার আসা যাক ইঞ্জিন কোয়ালিটি বা ইঞ্জিন পারফরমেন্স, ইঞ্জিন পারফরমেন্সে কোনো ধরনের চেঞ্জ নিয়ে আসা হয়েছে কি না। সত্যিকার অর্থে ইঞ্জিনের কোনো ধরনের চেঞ্জ নাই, এটা সেই পূর্বের সেম ইঞ্জিন, অর্থাৎ 18.4 বিএইচপির পাওয়ার, 14.1 নিউটন মিটারের টর্ক। তবে আগের থেকে কিছুটা রিফাইন করা হয়েছে, যেটা স্মুথনেস বাড়িয়ে দেবে। তবে এখানে হতাশ হওয়ার মতো একটা বিষয় হচ্ছে, নতুন যেহেতু আপগ্রেড হয়েছে ইয়ামহা R15 ভার্সন 4, সেখানে কিছু ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার দেওয়া হয়েছে। তো এটার নেকেড ভার্সন হিসাবে আমি আশায় ছিলাম যে এটাতেও ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার ইউজ করা হবে, না ওই ধরনের কোনো ফিচার, নতুন ফিচার কোনো অ্যাড করা হয়নি। তবে ব্লুটুথ কানেক্টিভিটি এই ফিচারটা নতুন অ্যাড করা হয়েছে, যেটা ভার্সন 4 এ আমরা দেখতে পাই। এই ধরনের চেঞ্জেস ছাড়া আর কোনো চেঞ্জ নেই। তবে গ্রাফিক্যাল বা আপনার কালার কোয়ালিটি বা পেন্ট কোয়ালিটিতে কিছুটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে, তো এগুলো ছাড়া বাকি আদারওয়াইজ সবকিছুই সেম। হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে কিন্তু মেটালিক যেই পার্টস গুলো সেখানে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হচ্ছে, যেখানে ইন্ডিয়ান আগে পূর্বে অ্যালুমিনিয়াম ফ্রেম গুলো এত ভালো কোয়ালিটির ছিল
না বা অ্যালুমিনিয়াম ফ্রেমই দিতে চাইতো না। এখন ইন্দোনেশিয়ান বাসনগুলোকে কপি করে করে অ্যালুমিনিয়াম ফ্রেমই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি। ফুটপ্যাক থেকে শুরু করে হারিঘাট এগুলোতে আপনি এখন অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাবেন। এবার আসা যাক প্রাইজে। তো ইন্ডিয়ান মার্কেটে এই বাইকটির বর্তমান অনরোড প্রাইস আছে 180,000 থেকে 190,000 রুপির ভিতরে রেঞ্জ। তবে বাংলাদেশে আসলে এই বাইকটির প্রাইস দাঁড়াবে 450,000 টাকার আশেপাশে। এখনো যেহেতু বাংলাদেশে আসেনি, আশা করতেছি খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হবে। লঞ্চ হলে এটির আরও ডিটেলস আপনাদেরকে জানাতে পারবো এবং বাংলাদেশে আসলে এই বাইকটি কোথায় কোথায় পাওয়া যাবে, দাম কিরকম হবে এবং আপনাদের নেওয়া উচিত কিনা তার সম্বন্ধে বিস্তারিত জানাবো। ততদিন অবধি আপনাদেরকে অপেক্ষা করার জন্য অনুরোধ রইল। আশা করতেছি ভিডিওটা আপনাদেরকে কিছুটা হলে হেল্প করেছে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।